মুখ্যমন্ত্রী হিসেবে বুধবারই প্রথম দীপা দাশমুন্সির খাসতালুক রায়গঞ্জে সরকারি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে কড়া বার্তাও দিলেন তিনি। বললেন, টাকা কাটা বন্ধ করুন, যারা অন্যায় করেছে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন। এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা এদিন রায়গঞ্জে সভা করলেন যখন দাশমুন্সি পরিবার এই ঢুকে পড়েছে তৃণমূল। শুধু তাই নয়, এদিন উত্তর দিনাজপুরের একদা দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত রমজান আলীর মেয়ে এবং ফরওয়ার্ড বিধায়ক ইমরান আলী রামজের বোন নাজি আলী তৃণমূলে যোগ দিলেন। এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাই সত্যরঞ্জন দাশমুন্সিকে মঞ্চে বসিয়ে কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, উন্নয়নের কাজে রাজনীতি করা উচিত নয়। তার অভিযোগ, বিরোধীরা উন্নয়নের কাজে অসহযোগিতা করছে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম গাফিলতি বরদাস্ত করবেন না বলে এদিন প্রশাসনিক আধিকারিকদেরও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শহরবাসীর জন্য সুখবর, মেট্রো এবার রবিবার সকালেও। রবিবার সকাল থেকে চালাতে হবে মেট্রো, শহরবাসীর দীর্ঘদিনের এই দাবি অবশেষে পূরণ হওয়ার মুখে। সম্প্রতি বিষয়টি বিবেচনার জন্য রেল প্রতিমন্ত্রীর কাছে পাঠায় রেলের স্ট্যান্ডিং কমিটি। এরপরই মেট্রোর জেনারেল ম্যানেজার রাধেশ্যামকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন অধীর চৌধুরী। রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার মেট্রো মিলবে রবিবার সকাল ১০টা থেকে। ২২শে ডিসেম্বর রবিবার সকাল ১০টা থেকে মেট্রো পরিষেবার সূচনা করবেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত আধ ঘন্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। ২টোর পর থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো মিলবে অন্যান্য দিনের মতোই। এখন রবিবার মেট্রো পরিষেবা মেলে দুপুর ২টো থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত, ট্রেন চলে মাত্র ৯৬টি। রেলমন্ত্রক সূত্রের খবর, ২২শে ডিসেম্বর সকাল ৯টায় দমদম স্টেশনে রবিবার সকালে মেট্রো পরিষেবার সূচনা করবেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। বাজারে আগের থেকে বেশি ঢুকছে শীতের সবজি, যার ফলে গত সপ্তাহের থেকে শীতের সবজির দাম খানিকটা কমেছে। যদিও অন্যান্য সবজির বাজার দর এখনও চড়া, ফুলকপি বিকোচ্ছে ১৫ থেকে ২৫ টাকা দরে, বাঁধাকপি ৪০ টাকা পিস, কড়াইশুঁটি ৮০ টাকা কেজি, ৪০ টাকা কেজি পালং শাক, লাল শাক ২৫ টাকা ও গাজর ৪০ টাকা কেজি, ৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে উচ্ছে, কাঁচা লঙ্কা ৬০ টাকা কেজি, ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে বেগুন, পটল ৫০ টাকা কেজি। বিক্রেতাদের বক্তব্য, শীতের সবজির যোগান বাড়লে ডিসেম্বরের মাঝামাঝি বাজার দর অনেকটাই কমতে পারে। অন্যদিকে উৎসবের মরশুমের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। কাতলা মাছ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি, তোপসে ৪০০ টাকা কেজি, একই দামে বিকোচ্ছে পাবদাও, ভেটকি ও পার্শে ৩৫০ টাকা কেজি। দিনভর হাতির দাপাদাপি, আতঙ্কিত কাঁকসা শিল্পাঞ্চলের মানুষ। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে দামোদর নদ পেরিয়ে ২০ থেকে ২২টি হাতির একটি দল এলাকায় ঢুকে পড়ে। কয়েক ঘন্টা ধরে গোটা এলাকায় দাপিয়ে বেড়ায় দলটি। ওই দলে বেশ কয়েকটি বাচ্চা হাতিও ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতির পালের তাণ্ডবে আমলাজোড়া ও রাজবাঁধে কয়েক বিঘা জমির ফসল নষ্ট হয়। হাতির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তারা খেয়ে রাজবাঁধে রেল লাইনের কাছাকাছি পৌঁছে যায় হাতির দল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর ও পুলিশ। দুর্ঘটনায় রাতে রেললাইন বরাবর মোতায়েন করা হয় বাড়তি বাহিনী। হাতির দলটি বাঁকুড়ার সোনামুখী থেকে আসে বলে অনুমান বন দফতরের।